একাচার্য বিহল্লাঙ্গুর প্রথম প্রবন্ধ। একদা সুন্দরবন মধ্যে ব্যাঘ্রদিগের মহাসভা সমবেত হইয়াছিল। নিবিড় বনমধ্যে প্রশস্ত ভূমিখণ্ডে ভীমাকৃতি বহুতর ব্যাঘ্র লাঙ্গুলে ভর করিয়া দংষ্ট্রপ্রভায় অরণ্য প্রদেশ আলোকময় করিয়া সারি সারি উপবেশন করিয়াছিল। সকলে একমত হইয়া অন্তদর নামে এক অতি প্রাচীন ব্যাঘ্রকে সভাপতি করিলেন। অমিতদর মহাশয় লাঙ্গুলাসন গ্রহণপূর্বক সভার কার্য আরম্ভ করিলেন। তিনি সভ্যদিগকে সম্বোধন করিয়া কহিলেন, অদ্য আমাদের কি শুভ দিন! অদ্য আমরা যত অরণ্যবাসী মাংসাভিলাষী ব্যাঘ্র কুলতিলক সকল পরস্পরের মঙ্গল সাধনার্থ এই অরণ্য মধ্যে একত্রিত হইয়াছি। আহা, কুৎসাকারী খল স্বভাব অন্যান্য পশুবর্গে রটনা করিয়া থাকে যে আমরা বড় অসামাজিক, একা এক বনের মধ্যেই বাস করিতে ভালোবাসি, আমাদের মধ্যে ঐক্য নাই। কিন্তু অত্ত আমরা সমস্ত সুসভ্য ব্যাঘ্র মণ্ডলী একত্রিত হইয়া সেই অমূলক নিন্দা বাদের নিরাশ করিতে পবিত্র হইয়াছি। এক্ষণে সভ্যতার যেরূপ দিন দিন শ্রীবৃদ্ধি হইতেছে তাহাতে আমার সম্পূর্ণ আশা আছে যে শীঘ্রই ব্যাঘ্রেরা সভ্য জাতির অগ্রগণ্য হইয়া উঠিবে। এখানে বিধাতার নিকট প্রার্থনা করি যে আপনারা দিন দিন এইরূপ জনহিতৈষিতা প্রকাশপূর্বক পরম সুখে নানাবিধ পশুহনন করিতে থাকুন। এখানে হে ভাতৃবৃন্দ, আমরা যে প্রয়োজন সম্পাদনার্থ সমবেত হইয়াছি তাহা সংক্ষেপে বিবৃত করি। আপনারা সকলেই অবগত আছেন যে এই সুন্দরবনের ব্যাঘ্র সমাজে বিদ্যার চর্চাক্রমে লোপ পাইতেছে। আমাদিগের বিশেষ অভিলাষ হইয়াছে আমরা বিদ্বান হইব, কেননা আজিকালি সকলেই বিদ্বান হইতেছে, আমরাও হইব। বিদ্যার আলোচনার জন্য এই ব্যাঘ্র সমাজ সংস্থাপিত হইয়াছে। এখানে আমার বক্তব্য এই যে আপনারা ইহার অনুমোদন করুন। সভাপতির এই বক্তৃতা সমাপ্ত হইলে সভ্যগণ হাউমাউ শব্দে এই প্রস্তাবের অনুমোদন করিলেন। তখন যথারীতি কয়েকটি প্রস্তাব পঠিত এবং অনুমোদিত হইয়া সভ্যগণ কর্তৃক গৃহীত হইল। প্রস্তাবের সঙ্গে সঙ্গে দীর্ঘ বক্তৃতা হইল। সে সকল ব্যাকরণ শুদ্ধ এবং অলঙ্কার বিশিষ্ট বটে, তাহাতে শব্দবিন্যাসের ছটা বড় ভয়ঙ্কর। বক্তৃতার চোটে সুন্দরবন কাঁপিয়া গেল। পরে সভার অন্যান্য কার্য হইলে সভাপতি বলিলেন, আপনারা জানেন যে এই সুন্দরবনে বিহল্লাঙ্গুল নামে এক অতি পণ্ডিত ব্যাঘ্র বাস করেন। অর্ধরাত্রে তিনি আমাদিগের অনুরোধে মনুষ্য চরিত্র সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করিতে স্বীকার করিয়াছেন। মনুষ্যের নাম শুনিয়া কোন কোন নবীন সভ্য ক্ষুধা বোধ করিলেন, কিন্তু তৎকালে পাবলিক ডিনারের সূচনা না দেখিয়া নীরব হইয়া রহিলেন। ব্যাঘ্রাচার্য বিহল্লাঙ্গুল মহাশয় সভাপতি কর্তৃক আহত হইয়া গর্জনপূর্বক গাত্রোত্থান করিলেন। এবং পথিকের ভীতিবিধায়ক স্বরে নিম্নলিখিত প্রবন্ধটি পাঠ করিলেন। সভাপতি মহাশয়, বাঘিনীগণ এবং ভদ্র ব্যাঘ্রগণ, মনুষ্য এক প্রকার বিপদ জন্তু, তাহারা পক্ষ বিশিষ্ট নহে, সুতরাং তাহাদিগকে পাখি বলা যায় না, বরং চতুষ্পদগণের সঙ্গে তাহাদিগের সাদৃশ্য আছে। চতুষ্পদগণের যে যে অঙ্গ, যে যে অস্থি আছে, মনুষ্যরও সেই রূপ আছে। অতএব মনুষ্য দিগকে এক প্রকার চতুষ্পদ বলা যায়। প্রভেদ এই যে চতুষ্পদের যেরূপ গঠনের পরিপাট্য,
মানুষের তাদৃশ নাই। কেবল ইদ্রিস প্রভেদের জন্য আমাদের কর্তব্য নহে যে আমরা মনুষ্যকে বিপদ বলিয়া ঘৃণা করি। চতুষ্পদ মধ্যে বানর দিগের সঙ্গে মনুষ্যগণের বিশেষ সাদৃশ্য। পণ্ডিতেরা বলেন যে কালক্রমে পশু দিগের অবয়বের উৎকর্ষ জন্মিতে থাকে। এক অবয়বের পশু ক্রমে অন্য উৎকৃষ্টতর পশুর আকার প্রাপ্ত হয়। আমাদিগের ভরসা আছে যে মনুষ্য পশু কালপ্রবাহে লাঙ্গুলাদি বিশিষ্ট হইয়া ক্রমে বানর হইয়া উঠিবে। মনুষ্য পশু যে অত্যন্ত সুস্বাদু এবং সুভক্ষ তাহা আপনারা বোধ হয় সকলেই অবগত আছেন। শুনিয়া সভ্যগণ সকলে আপন আপন মুখ চাটিলেন। তাহারা সচরাচর অনায়াসে মারা পড়ে। মৃগাদির ন্যায় তাহারা দ্রুত পলায়নে সক্ষম নহে, অথচ মহিষাদির ন্যায় বলবান বা সিংহাদি আয়ুযুক্ত নহে। জগদীশ্বর এই জগৎ সংসার ব্যাঘ্র জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন সন্দেহ নাই। সেই জন্য ব্যাঘ্রের উপাদেয় ভোজ্য পশুকে পলায়নের বা আত্মরক্ষার ক্ষমতা পর্যন্ত দেন নাই। বাস্তবিক মনুষ্য জাতি যেরূপ অরক্ষিত, নখ দন্ত সিংহাদি বর্জিত, গমনে মন্থর এবং কোমল প্রকৃতি, তাহা দেখিয়া বিস্মিত হইতে হয় যে কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। ব্যাঘ্র জাতির সেবা ভিন্ন ইহাদিগের জীবনের আর কোনো উদ্দেশ্য দেখা যায় না। এই সকল কারণে বিশেষ তাহাদিগকে মাংসের কোমলতা হেতু আমরা মনুষ্য জাতিকে বড় ভালোবাসি, দৃষ্টি মাত্রেই ধরিয়া খাই। আশ্চর্যের বিষয় এই যে তাহারাও বড় ব্যাঘ্র ভক্ত। এই কথায় যদি আপনারা বিশ্বাস না করেন তবে তাহার উদাহরণস্বরূপ আমার যাহা ঘটিয়াছিল সেই বৃত্তান্ত বলি। আপনারা অবগত আছেন আমি বহুকাল বধি দেশ ভ্রমণ করিয়া বহুদর্শী হইয়াছি। আমি যে দেশে প্রবাসে ছিলাম সে দেশ এই ব্যাঘ্রভূমি সুন্দরবনের উত্তরে আছে। তথায় গোমনুষ্যাদি ক্ষুদ্রাশয় অহিংস্র পশুগণে বাস করে, তথাকার মনুষ্য দ্বিবিধ, এক জাতি কৃষ্ণবর্ণ এক জাতি শ্বেতবর্ণ। একদা আমি সেই দেশে বিষয় কর্মোপলক্ষে গমন করিয়াছিলাম। শুনিয়া মহাদংষ্টা নামে এক অদ্ভুত স্বভাব ব্যাঘ্র জিজ্ঞাসা করিলেন, বিষয় কর্মটা কি? বিহল্লাঙ্গুল মহাশয় কহিলেন, বিষয় কর্ম আহার অন্বেষণ। এখন সভ্য লোকে আহার অন্বেষণকে বিষয় কর্ম বলে, ফলে সকলেই যে আহার অন্বেষণকে বিষয় কর্ম বলে এমত নহে। সম্ভ্রান্ত লোকের আহার অন্বেষণের নাম বিষয় কর্ম, অসম্ভ্রান্তের আহার অন্বেষণের নাম জুয়াচুরি, উচ্চবৃত্তি বা ভিক্ষা, ধূর্তের আহার অন্বেষণের নাম চুরি, বলবানের আহার অন্বেষণের নাম দস্যুতা। লোকবিশেষ দস্যুতা শব্দ ব্যবহার হয় না, তৎপরিবর্তে বিরক্ত বলিতে হয়। যে দস্যুর দণ্ডপ্রণতা আছে সেই দস্যুর কার্যের নাম দস্যুতা, যে দস্যুর দণ্ডপ্রণতা নাই তাহার দস্যুতার নাম বিরক্ত। আপনারা যখন সভ্য সমাজে অধিষ্ঠিত হইবেন তখন এই সকল নাম বৈচিত্র্য স্মরণ রাখিবেন, নচেত লোকে অসভ্য বলিবেন। বস্তুত আমার বিবেচনায় এই বৈচিত্র্যের প্রয়োজন নাই, এক উদর পূজা নাম রাখিলেই বীরত্বাদি সকল বুঝাইতে পারে। সে যাহাই হোক, যাহা বলিতেছিলাম শ্রবণ করুন। মনুষ্যেরা বড় ব্যাঘ্র ভক্ত। আমি একদা মনুষ্য বসতির মধ্যে বিষয় কর্ম উপলক্ষে গিয়াছিলাম। শুনিয়াছেন কয়েক বৎসর হইল এই সুন্দরবনে পোর্ট ক্যানিং কোম্পানি স্থাপিত হইয়াছিল। মহাদংষ্টা পুনরায় বক্তৃতা বন্ধ করাইয়া জিজ্ঞাসা করিলেন, পোর্ট ক্যানিং কোম্পানি কিরূপ জন্তু? বিহল্লাঙ্গুল কহিলেন, তাহা আমি সবিশেষ অবগত নহি। ওই জন্তুর আকার, হস্তপদাদি কিরূপ, জিঘাংসাই বা কেমন ছিল, ওই সকল আমরা অবগত নহি। শুনিয়াছি ওই জন্তু মনুষ্যের প্রতিষ্ঠিত, মনুষ্যদিগের হৃদয় শোণিত পান করিত এবং তাহাতে বড় মোটা হইয়া মরিয়া গিয়াছে।
মনুষ্যজাতি অত্যন্ত অপরিণামদর্শী, আপন আপন বোধপায় সর্বদা আপনারই সৃজন করিয়া থাকে। মনুষ্যরা যে সকল অস্ত্রাদি ব্যবহার করিয়া থাকে সেই সকল অস্ত্রই এ কথার প্রমাণ। মনুষ্য বোধই ওই সকল অস্ত্রের উদ্দেশ্য। শুনিয়াছি কখনো কখনো সহস্র সহস্র মনুষ্য প্রান্তর মধ্যে সমবেত হইয়া ওই সকল অস্ত্রাদির দ্বারা পরস্পর প্রহার করিয়া বধ করে। আমার বোধ হয় মনুষ্যগণ পরস্পরের বিনাশার্থ এই পোর্ট কোম্পানি নামক রাক্ষসের সৃজন করিয়াছিল। সে যাই হোক, আপনারা স্থির হইয়া ওই মনুষ্য বৃত্তান্ত শ্রবণ করুন। মধ্যে মধ্যে রসভঙ্গ করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে বক্তৃতা হয় না। মনুষ্য জাতিদিকের এরূপ নিয়ম নহে। আমরা এক্ষণে সভ্য হইয়াছি, সকল কাজে সভ্য দিকে নিয়মানুসারে চলা ভালো। আমি একদা সেই পোর্ট ক্যানিং কোম্পানির বাসস্থান মাতলাই বিষয় কর্মোপলক্ষে গিয়াছিলাম। তথায় এক বংশমণ্ডপ মধ্যে একটা কোমল মাংসযুক্ত নিত্যশীল ছাগবৎস দৃষ্টি করিয়া তদা সাধনার্থ মণ্ডপ মধ্যে প্রবিষ্ট হইলাম। ওই মণ্ডপ ভৌতিক, পশ্চাৎ জানিয়াছি, মনুষ্যরা উহাকে ফাঁদ বলে। আমার প্রবেশ মাত্র আপনা হইতে তাহার দ্বার রুদ্ধ হইল। কতগুলি মনুষ্য তৎপরে সেইখানে উপস্থিত হইল। তাহারা আমার দর্শন পাইয়া পরমান্বিত এবং আহ্লাদসূচক চিৎকার হাস্য পরিহাসাদি করিতে লাগিল। তাহারা যে আমার ভূয়সী প্রশংসা করিতেছিল তাহা আমি বুঝিতে পারিয়াছিলাম। কেহ আমার আকারের প্রশংসা করিতেছিল, কেহ আমার দন্তের, কেহ নখের, কেহ লাঙ্গুলের গুণগান করিতে লাগিল এবং অনেকে আমার উপর প্রীত হইয়া পত্নীর সহোদরকে যে সম্বোধন করে আমাকেও সেই প্রিয় সম্বোধন করিল। পরে তাহারা ভক্তি ভরে আমাকে মণ্ডপ সমেত স্কন্ধে বহন করিয়া এক শকটের উপর উঠাইল। দুই অমল শ্বেতকান্তি বলদ ওই শকট বহন করিতেছিল। তাহাদিগকে দেখিয়া আমার বড় ক্ষুধার উদ্রেক হইল, কিন্তু তৎকালে ভৌতিক মণ্ডপ হইতে বাহির হইবার উপায় ছিল না। এজন্য অর্ধপুক্ত ছাগে তাহা পরিতৃপ্ত করিলাম। আমি সুখে শপথারোহণ করিয়া ছাগ মাংস ভক্ষণ করিতে করিতে এক নগরবাসী শ্বেতবর্ণ মনুষ্যের আবাসে উপস্থিত হইলাম। সে আমার সম্মানার্থ স্বয়ং দ্বার দেশে আসিয়া আমার অভ্যর্থনা করিল এবং লৌহ দণ্ডাদি ভূষিত এক সুরম্য গৃহ মধ্যে আমার আবাসস্থান নির্দেশ করিয়া দিল। তথায় সজীব বা শুদ্ধ হত ছাগ মেষ গবাদি উপাদেয় মাংস শনিদের দ্বারা আমার সেবা করিত। অন্যান্য দেশ বিদেশের বহুতর মনুষ্য আমাকে দর্শন করিতে আসিত। আমিও বুঝিতে পারিতাম যে উহারা আমাকে দেখিয়া চিরতার্থ হইত। আমি বহুকাল ওই লৌহ জালবৃত প্রদর্শে বাস করিলাম। ইচ্ছা ছিল না যে সে সুখ ত্যাগ করিয়া আসি, কিন্তু স্বদেশ বাৎসল্য প্রযুক্ত থাকিতে পারিলাম না। আহা, যখন ওই জন্মভূমি আমার মনে পড়িত তখন আমি হাও হাও করিয়া ডাকিতে থাকিতাম, হে মাত সুন্দর মন, আমি কি তোমাকে কখনো ভুলিতে পারিব? আহা, তোমাকে যখন মনে পড়িত তখন আমি ছাগ মাংস ত্যাগ করিতাম, মেষ মাংস ত্যাগ করিতাম। অর্থাৎ অস্থি এবং চর্ম মাত্র ত্যাগ করিতাম এবং সর্বদা লাঙ্গুলা খাতের দ্বারা আপনার অন্তঃকরণের চিন্তা লোককে জানাইতাম। হে জন্মভূমি, যতদিন আমি তোমাকে দেখি নাই ততদিন ক্ষুধা না পাইলে খায় নাই, নিদ্রা না আসিলে নিদ্রা যায় নাই, দুঃখের অধিক পরিচয় আর কি দিব, পেটে যাহা ধরিত তাহাই খাইতাম, তাহার উপর আর দুই চার সের মাত্র মাংস খাইতাম, আর খাইতাম না। তখন বিহলাঙ্গুল মহাশয় জন্মভূমির প্রেমে অভিভূত হইয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। বোধহয় তিনি অশ্রুপাত করিতেছিলেন এবং দুই এক বিন্দু স্বচ্ছ ধারা পতনের চিহ্ন ভূতলে দেখা গিয়াছিল। কিন্তু কতিপয় যুবা ব্যাঘ্র তর্ক করেন যে
সে বিহল্লাঙ্গুলের অশ্রুপাতনের চিহ্ন নয়। মনুষ্যরায়ের প্রচুর আহারের কথা স্মরণ করিয়া সেই ব্যাঘ্রের মুখে লালা পড়িয়াছিল। লেকচারার তখন ধৈর্যপ্রাপ্ত হইয়া পুনরপি বলিতে আরম্ভ করিলেন। কি প্রকারে আমি সেই স্থান ত্যাগ করিলাম তাহা বলিবার প্রয়োজন নাই। আমার অভিপ্রায় বুঝিয়াই হোক আর ভুলক্রমেই হোক, আমার ভৃত্য একদিন আমার মন্দির বর্জনার্থে দ্বার মুক্ত রাখিয়া গিয়াছিল। আমি সেই দ্বার দিয়া নিষ্ক্রান্ত হইয়া উদ্যান রক্ষককে মুখে করিয়া লইয়া চলিয়া আসিলাম। এই সকল বৃত্তান্ত সবিস্তারে বলার কারণ এই যে, আমি বহুকাল মনুষ্যলয়ে বাস করিয়া আসিয়াছি, মনুষ্য চরিত্র সবিশেষ অবগত আছি। শুনিয়া আপনারা আমার কথায় বিশেষ আস্থা করিবেন সন্দেহ নাই। আমি যাহা দেখিয়াছি তাহাই বলিব। অন্য পর্যটকদিগের ন্যায় অমূলক উপন্যাস বলা আমার অভ্যাস নাই। বিশেষ মনুষ্য সম্বন্ধে অনেক উপন্যাস আমরা চিরকাল শুনিয়া আসিতেছি, আমি সে সকল কথায় বিশ্বাস করি না। আমরা পূর্বাপর শুনিয়া আসিতেছি যে মনুষ্যরা ক্ষুদ্রজীবী হইয়াও পর্বতাকার বিচিত্র গৃহ নির্মাণ করে। ওইরূপ পর্বতাকার গৃহে তাহারা বাস করে বটে, কিন্তু কখনো তাহাদিগকে ওইরূপ গৃহ নির্মাণ করিতে আমি চক্ষে দেখি নাই। সুতরাং তাহারা যে ওইরূপ গৃহ স্বয়ং নির্মাণ করিয়া থাকে ইহা প্রমাণাভাব। আমার বোধ হয় তাহারা যে সকল গৃহে বাস করে তাহা প্রকৃত পর্বত বটে, স্বভাবের সৃষ্টি। তবে তাহা বহু গুহা বিশিষ্ট দেখিয়া বুদ্ধিজীবী মনুষ্য পশু তাহাতে আশ্রয় করিয়াছে। মনুষ্য জন্তু উভয়াহারী, তাহারা মাংসভোজী এবং ফলমূলও আহার করে। বড় বড় গাছ খাইতে পারে না, ছোট ছোট গাছ সমূলে আহার করে। মনুষ্যরা ছোট গাছ এত ভালোবাসে যে আপনারা তাহার চাষ করিয়া ঘেরিয়া রাখে। ওইরূপ রক্ষিত ভূমিকে ক্ষেত বা বাগান বলে। এক মনুষ্যের বাগানে অন্য মনুষ্য চরিতে পায় না। মনুষ্যরা ফলমূল লতা গুল্মাদি ভোজন করে বটে, কিন্তু ঘাস খায় কিনা বলিতে পারি না। কখনো কোনো মনুষ্যকে ঘাস খাইতে দেখি নাই, কিন্তু ওই বিষয়ে আমার কিছু সংশয় আছে। শ্বেতবর্ণ মনুষ্যরা এবং কৃষ্ণবর্ণ ধনবান মনুষ্যরা বহু যত্নে আপন আপন উদ্যানে ঘাস তৈয়ারি করে। আমার বিবেচনায় উহারা ওই ঘাস খাইয়া থাকে, নহিলে ঘাসে তাহাদের এত যত্ন কেন? এরূপ আমি একজন কৃষ্ণবর্ণ মনুষ্যের মুখে শুনিয়াছিলাম, সে বলিতেছিল, দেশটা উচ্ছনে গেল, যত সাহেব সুরো বড় মানুষে বসে বসে ঘাস খাইতেছে। সুতরাং প্রধান মানুষেরা যে ঘাস খায় তাহা এক প্রকার নিশ্চয়। কোন মনুষ্য বড় কুত্ত হইলে বলিয়া থাকে, আমি কি ঘাস খাই? আমি জানি মনুষ্যদিগের স্বভাব এই, তাহারা যে কাজ করে অতি যত্নে তাহা গোপন করে। অতএব যেখানে তাহারা ঘাস খাওয়ার কথা রাগ করে, তখন অবশ্য সিদ্ধান্ত করিতে হইবে যে তাহারা ঘাস খাইয়া থাকে। মনুষ্যরা পশু পূজা করে। আমার যে প্রকার পূজা করিয়াছিল তাহা বলিয়াছি, অশ্বদিগেরও উহারা ওইরূপ পূজা করিয়া থাকে। অশ্বদিগের আশ্রয় দান করে, আহার যোগায়, গাত্র ধৌত ও মার্জনাদি করিয়া দেয়। বোধ হয় অশ্ব মনুষ্য হইতে শ্রেষ্ঠ পশু বলিয়াই মনুষ্যরা তাহার পূজা করে। মনুষ্যরা ছাগ মেষ গবাদিও পালন করে। গো সম্বন্ধে তাহাদের এক আশ্চর্য ব্যাপার দেখা গিয়াছে, তাহারা গরুর দুগ্ধ পান করে। ইহাতে পূর্বকালের ব্যাঘ্র পণ্ডিতেরা সিদ্ধান্ত করিয়াছেন যে মনুষ্যরা কোনো কালে গরুর বৎস ছিল। আমি অতদূর বলি না, কিন্তু এই কারণেই বোধ করি গরুর সঙ্গে মানুষের বুদ্ধিগত সাদৃশ্য দেখা যায়। সে যাই হোক, মনুষ্যরা আহারের সুবিধার জন্য গরু ছাগল এবং মেষ পালন করিয়া থাকে, ইহা এক সুরীতি সন্দেহ নাই। আমি মানুষ করিয়াছি, প্রস্তাব করিব যে আমরাও মানুষের গোহাল প্রস্তুত করিয়া মনুষ্য পালন করিব। গো অশ্ব ছাগ ও মেষের কথা বলিলাম,
ইহা ভিন্ন হস্তি উষ্ট্র গর্ভ কুকুর বিড়াল এমনকি পক্ষী পর্যন্ত তাহাদের কাছে সেবা প্রাপ্ত হয়। অতএব মনুষ্য জাতিকে সকল পশুর ভৃত্য বলিলেও বলা যায়। মনুষ্যালয়ে অনেক বানর দেখিলাম, সে সকল বানর দ্বিবিধ, এক সলাঙ্গুল অপর লাঙ্গুল শূন্য। সলাঙ্গুল বানরেরা প্রায় ছাদের উপর না হয় গাছের উপর থাকে, নিচেও অনেক বানর আছে বটে, কিন্তু অধিকাংশ বানরই উচ্চ পদস্থ, বোধ হয় বংশমর্যাদা বা জাতি গৌরব ইহার কারণ। মনুষ্য চরিত্র অতি বিচিত্র, তাহাদের মধ্যে বিবাহের যে রীতি আছে তাহা অত্যন্ত কৌতুকাবহ, তদ্ভিন্ন তাহাদিগের রাজনীতিও অত্যন্ত মনোহর, ক্রমে ক্রমে তাহা বিবৃত করিতেছি। এই পর্যন্ত প্রবন্ধ পঠিত হইলে সভাপতি অমিতদর দূরে একটি হরিণ শিশু দেখিতে পাইয়া চেয়ার হইতে লাভ দিয়া তদনুসারে ধাবিত হইলেন। অমিতদর এইরূপ দূরদর্শী বলিয়ায় সভাপতি হইয়াছিলেন। সভাপতিকে অকস্মাৎ বিদ্যালোচনায় বিমুখ দেখিয়া প্রবন্ধ পাঠক কিছু ক্ষুণ্ণ হইলেন। তাহার মনের ভাব বুঝিতে পারিয়া একজন বিজ্ঞ সভ্য তাহাকে কহিলেন, আপনি ক্ষুব্ধ হইবেন না, সভাপতি মহাশয় বিষয় কর্ম উপলক্ষে দৌড়াইছেন, হরিণের পাল আসিতেছে, আমি ঘ্রাণ পাইতেছি। এ কথা শুনিবা মাত্র মহাবিজ্ঞ সভ্যেরা লাঙ্গুলোত্থিত করিয়া যিনি যেদিকে পারিলেন সেই দিকে বিষয় কর্মের চেষ্টায় ধাবিত হইলেন। লেকচারারও এই বিদ্যার্থীগণের দৃষ্টান্তের অনুবর্তী হইলেন। যেই রূপে সেই দিন ব্যাঘ্রদিগের মহাসভা অকালে ভঙ্গ হইল, পরে তাহারা অন্য একদিন সকালে পরামর্শ করিয়া আহার আনতে সভার অধিবেশন করিলেন। সেদিন নির্বিঘ্নে সভার কার্য সম্পন্ন হইয়া প্রবন্ধের অবশিষ্টাংশ পঠিত হইল, তাহার বিজ্ঞাপনী প্রাপ্ত হইলে আমরা প্রকাশ করিব।